গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা, 10টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। বাবা পড়ে যাবে, বাবা পড়ে যাবে। আমি কখনো পড়েছি যে পড়বো? বসো ওখানে, বসো ওখানে, বাসন আছে, পড়ে যাবে কিন্তু, বসো। আর আজকে আমি ওকে অর্ধেকটা পড়িয়ে দিয়েছি, অল্প বাকি আছে পড়ানো, তাই তো? আর আজকে হাজবেন্ড তো চলেই গেছে, আর আজকে সকাল সকাল হাজবেন্ড চলে গেছিল বাজারে। কালকে আমি যখন ওকে ডান্স ক্লাস নিয়ে গেছিলাম, আসার পথে আমি সবজি বাজারটা করে নিয়ে এসেছি, আর আজকে সকালে ও গিয়েছিল মাছ নিয়ে আসতে। এবার কী মাছ এনেছে আমি এখনও দেখিনি, এখনও রাখা আছে। শুধু আমাকে বললো যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ আর কী মাছ আছে, যাই হোক দেখাচ্ছি, তোমাদেরও দেখাবো, আমি এখনও দেখিনি। আর নিয়ে এসেছে এঁচোড় আর কাঁঠাল, এঁচোড়টাই কাঁঠাল বলে বাবা। এই যে এই এঁচোড়টা নিয়ে এসেছে, কাটতে হবে, কেটে নিয়ে আসলে ভালো হয়, বাড়িতে কাটতে, যাই হোক। আজকে হলো, আজকে কি বার? আজকে হলো বৃহস্পতিবার, আজকে হলো বৃহস্পতিবার। আর আজকে সকালে ওই হাজবেন্ড দুধ আর বিস্কুট খেয়ে গেছে, আর দুপুরে আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, কারণ একটার মধ্যে আবার চলে আসবে খেতেও। আর একটু ঝামেলাও আছে আজকে, এঁচোড়টা কাটতে হবে, চিংড়ি মাছ বাজতে হবে, চিংড়ি মাছ বাজতে তো জানোই তোমরা কতটা সময় লাগে, তো যাই হোক করতে তো হবেই, তাড়াতাড়ি, অনেক অনেক তাড়াতাড়ি করতে হবে। আর আমি ভেবেছি এঁচোড় চিংড়ি করব, তো এঁচোড় চিংড়িটা তোমাদের সাথে আমি শেয়ার করব, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, দেখি কতটা দেখাতে পারি। আর চলো দেখে নেওয়া যাক কী মাছ এনেছে। এটা দেখি, আচ্ছা মাছ তো আমি চিনি না, যাই হোক কিছু একটা এনেছে। এটা এটা কী মাছ এনেছে? রুই বা কাতলা কোনো একটা কিছু হবে। আর এটাতে আছে, ও এটাতে চিংড়ি আছে, এই যে চিংড়ি মাছটা এটাতে ঠেলে দিই, এই যে এটাতে চিংড়ি এনেছে। দেখিয়ে দিলাম কি মাছ এনেছে, রুই বা কাতলা কোনো একটা কিছু হবে যাই হোক, আর চিংড়ি, তো চিংড়ি দিয়ে এঁচোড় দিয়ে করব, আর ওটা পাতলা করে পটল আর আলু দিয়ে করব। তো এঁচোড় চিংড়ির রেসিপিটা তোমাদের আমি দেখাবো, মানে আমি কীভাবে এঁচোড় চিংড়ি করি ওটাই দেখাবো তোমাদের। চলো তাহলে এই মাছগুলো কেটে নিই, ঠিক আছে? মাছগুলো বেছেন, চিংড়ি মাছটা বাঁচতে একটু সময় লাগবে, বেশিটা নেই, অল্পই আছে, যাই হোক বেশি সময় লাগবেও না। তো এগুলো সবজি টবজি সব কেটে নিই, তাহলে চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ করছি, এবার গোটা ঘরে গ্যাস হয়ে যাবে জানলাটা বন্ধ করার কারণ। ওই এই যে দেখুন জানলাটা বন্ধ, এই যে জানলাটা বন্ধ করে রাখা হয়েছে, কারণ যে বাড়িতে থাকি ওই বাড়িটা পুরো রং করছে, এবারে আমার জানলার এখানে এসেই রং করছে। ওই ওই সাইডটা কমপ্লিট হয়ে গেছে, এবার এই সাইডটা করবে, তো রঙের যে গুঁড়োগুলো আছে ওগুলো সব জানলা দিয়ে ভেতরে আসছে, বাসন টাসন আমার সব নোংরা হয়ে যাচ্ছে, ওই জন্য বন্ধ করে দিয়েছি।
কিছু করার নেই, তাই না? দেখো আমি প্রেশার কুকারে এঁচোড়টা বসিয়ে দিয়েছি। এঁচোড় আর আলুটা জাস্ট একটা সিটি দেবে, নামিয়ে দেবো, কারণ একদমই এঁচোড়টা একদমই কষি তো একদম ঘেঁটে যাবে। এই আমি একটা সিটি দেবো আর নামিয়ে দেবো। আর মাছ ভাজাটা প্রায় হয়ে এসেছে, চিংড়ি মাছটা এখনও ভাজা হয়নি। দেখো প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি এবং তেলের ওপরে আমি দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে। এরপরে আমি দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমি। আমি অর্ধেকটা পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম, ওটা তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে দেখো আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি, আর মশলার মধ্যে আমি সব মশলাই দিয়েছি যা যা লাগে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা, রসুন, আর আর টমেটো, একটা বড় টমেটো নিয়েছিলাম, ওই সেই টমেটো অর্ধেকটা মিক্সিতে বেটে দিয়েছি আর অর্ধেকটা আমি কুচি করে দিয়েছি। দেখো মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি এগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে একটু ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো। ওগুলো দিয়ে দেওয়ার পরে একটু ভেজে নেব, একটু ভেজে নেব, কারণ বেশি ভাজতে হবে না, আমার মশলাটা পুরো ভাজাই আছে, আবার ওই এঁচোড় আর আলুটাও ভাজা আছে, তা সেই জন্য বেশি ভাজবো না, অল্প একটু অল্প করে ভেজে নেব। আর আমি পাশের উনুনে আমি গরম জল বসিয়ে দিয়েছি, সেই গরম জলটা এতে দিয়ে দেব। গরম জল দিলেই ভালো হয়, আমি সব রান্নায় গরম জল দিই, তাই আমি এটাতেও গরম জলই দেব। আর আমি তো ও আর প্রথমে সবার আগে তেলে আমি একটু ঘিও দিয়ে দিয়েছিলাম, এটা তোমাদের বলতে ভুলে গেছি, তেলে অল্প ঘিও দিয়ে দিয়েছি। এবার দেখো জলটা আমি দিয়ে দিয়েছি, আর এবার আমি মাছটাও দিয়ে দেব। দেখো একদম অল্প মাছ হয়ে গেছে, আবার চিংড়ি মাছ এরকমই যখন কাঁটা বাছার পরে একদম অল্প হয়ে যায়। দেখো আমি মাছটাও দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব না, কারণ আমার তো ওগুলো সেদ্ধ করাই আছে, সেজন্য গ্যাসের আঁচটা আমি বাড়িয়েই দেব, বাড়ানোই থাকবে আমার। দেখো জলটা শুকিয়ে গেছে আর খুব ভালো মতো সব একসাথে মিশে গেছে। এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম, দেখো চিনিটা তো মাস্ট দিতেই হবে, তাই না? একটু চিনি দিলে টেস্ট ভালো হয়। চিনি দিয়ে দিয়েছি, এবার একটু আমি ঘি দিয়ে দেব। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব। দেখো আমি ঘি দিয়ে দিয়েছি, জাস্ট অল্প, বেশি দিতে হবে না, কারণ আগে দেওয়া হয়েছে, তেলের ওপরে দেওয়া হয়েছে, ওই জন্য লাস্টে অল্পই ঘি দিতে হবে। দেখো গরম মশলা আমি দিয়ে দিয়েছি, গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে। আমি বেশি ঝোল রাখবো না, কারণ আমার যেহেতু মাছের ঝোল হয়েছে আজকে, ওই জন্য একটু মাখামাখাই থাকবে, বেশি ঝোল করব না। আমি এরকমই অবস্থায় গ্যাসটা অফ করে দেব। দেখো খুব সুন্দর কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? আর এটা খেতেও খুব টেস্টি হয়, তোমরা বাড়িতে ট্রাই করো। দেখো গ্যাসটা আমি অফ করে দিলাম, আমার রান্না অলমোস্ট ডান। দেখো গুড আফটারনুন। সেই যে তখন তোমাদের এঁচোড়ার চিংড়ি মাছের রেসিপিটা দেখিয়েছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি, ভাবলাম যে স্নান টান সেরে একবারে সব কাজকর্ম করে তারপরে আসবো তোমাদের সামনে। আসলে যেদিন মাছ রান্নার থাকে সেদিন এতটা মানে কি বলবো, এত বিজি থাকি আমি। তার মধ্যে দু রকমের মাছ এনেছিল, চিংড়ি মাছ আবার ওটা ওই মাছ, তো ওগুলো কাটতে ধুতে অনেকটা সময় চলে গেছে। তার মধ্যে একটার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, মানে এই চিন্তা একটা মাথায় থাকে, সেজন্যই অনেকটা দেরি হয়ে যায়। তো একটা তখন কটা বাজে, 12:30 বাজে, তখন 12:30 কি 1:45 বাজে তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু আমি তাড়াহুড়ো করে রান্না করি, কিন্তু সেই 12:30 মধ্যে আমার রান্না কমপ্লিট হয়েই যায়। আর বেশি কিছু তো আইটেম করি না, হায়েস্ট 2 থেকে 3, বেশিরভাগ 2 কি 3 এরকমই হয়, 4-5 আইটেম কখনোই রান্না করি না।
কারণ আমাদের কে খাবে, খাওয়ার তো মানুষ নেই, হাজবেন্ডও বেশি অত অত পদ দিয়ে খেতে পারে না, আমিও তাই। আমার দুটো হলে সব থেকে বেস্ট, মানে মাছে মাছ যদি হয় মাছের ঝোল, আর একটা কোনো কিছু ভাজা বা চচ্চড়ি, আর আর যেদিন মাংস হয় সেদিন তো শুধু মাংস করি আর কিছুই করি না, আর আর যেদিন ডাল হয় সেদিন দুটো, সেদিন তিনটে খাওয়া, দুটো তিনটে করা যেতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু যদি মাছ হয় আমার বেশিরভাগই আমি দুটো দুটো পদই রান্না করি, দুটো কি তিনটে, এই তো। যাই হোক, আমার ছেলে খাওয়া হয়ে গেছে, হাজবেন্ড আজকে খেতে আসেনি, ও ওই একটার দিকে পাঠিয়ে দিয়েছিল একজনকে, তো ও এসে খাবারটা নিয়ে গেছে ওর, আর আমি আর ছেলে দুটো দুটো আইটেম তখন খেয়েছি। তো ভাবলাম এখন একটু গ্রেপ খাচ্ছি, ছেলে খুব ভালোবাসে গ্রেপ খেতে। লাঞ্চ লাঞ্চ করেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে লাঞ্চ করার পরে, পরে ফল খাওয়া ঠিক না, 1 থেকে 1.5 ঘন্টা হায়েস্ট 45 মিনিট পরে খাওয়াই উচিত। আমার ছেলে খুব ভালোবাসে, ছেলে সব ফল খেতেই ভালোবাসে, আর এখন তো হ্যাঁ তুমি তো অ্যাপেল খেতে ভালোবাসো, ভালোবাসো না? আচ্ছা পরে দেখাবে, হ্যাঁ ও সব ফল খেতে ভালোবাসে, ওর জন্য সব ফল আনাই থাকে সবসময়। এখন তো কদিন পরে ম্যাঙ্গো সিজন আসছে, বাবা ম্যাঙ্গো তোর সব থেকে ফেভারিট ম্যাঙ্গো, ও ওর বাবা দুজনেরই, মানে আমাদের ম্যাঙ্গো সিজন মোটামুটি আমাদের এখানে বৈশাখ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসের মধ্যে আমাদের এখানকার মানে আমগুলো পেকে যায়, তখন পাকে আর কি, কিন্তু ওদের আম খাওয়া শুরু হয় বৈশাখ বৈশাখ মাস থেকেই, বৈশাখ মাস হ্যাঁ ওরকম সময় থেকে মানে শেষের দিক থেকে আম খাওয়া শুরু হয়। বাজারে যেদিন ফার্স্ট আম আসবে আমার হাজবেন্ড তো নিয়ে আসবেই, মাস্ট, একটা দুটো হলেও নিয়ে আসবে, ও এত ভালোবাসে আম খেতে। তো আমরা যে কোনো ফল আগে মানে নতুন যখন বাজারে আসে যে কোনো ফল আগে গোপালকে দিই, তারপরে আমরা খাই। যেমন ম্যাঙ্গো সিজন আসছে, এক গোপালকে দেবো আগে, গোপালকে পুজো দেব, তারপরে আমরা খাবো। যে কোনো ফল যে কোনো জিনিস আগে গোপালকে দিয়ে খাই। হ্যাঁ তুমি সকালে খেয়েছো ওটা মনে হয়, হ্যাঁ তুমি খাও বা খাচ্ছো না কেন? কেন আমার ছেলে আগে ও কিছুক্ষণ আগেই খেয়েছে, মানে স্নান সেরে তারপরে খেয়েছে, তারপর আবার ভাত খেয়েছে, মানে তখন অনেকগুলো গ্রেপ খেয়েছে, ওই জন্য বলছে অনেকক্ষণ পরে, মানে যখন যেটা আগে করে নেবে সেটাকে বলবে পরে, তাই না বাবা? আর আজকে আমি ওকে গোটা বিছানা, আজকে আমি ওকে গোটা বিছানা ছড়া মানে ওর খেলনা দিয়ে ছড়াতে দিইনি, কারণ ওর বাবা এসে না খুব মানে দুপুরবেলা যখন খেতে আসে ওটা বিছানার মধ্যে ছড়িয়ে রেখে দেয়, আমাদের তো একটাই ঘর, এবার ওই বিছানা একটু রেস্ট করবে শুয়ে সেটা পারে না, ওই আমি ওকে বলেছি যে আজকে তুই একদম সাইডে, ওই সাইডে ঢেলেছে যে দেখো, ওই যে ওই সাইডে একদম কোনার দিকে ঢেলেছে সব, তাই বলছি হ্যাঁ তুই একদম কোনার দিকে ঢালবি তারপরে ও খেলবি, এমনি ওটাই করেছে। না ওকে ছড়ায় না বাবা, বাবা ছড়ায় না, কেন ছড়াচ্ছ, তোমার তো ক্লিন করতে সুবিধা হবে তো পরে। দারুণ হয়েছে, স্নান করার পরে আর চুলগুলো ছাড়া হয়নি, মানে চুলটা প্রতিদিন তো চুল ভেজাই না, শুধু সামনের টুকু ভেজাই, আর চুলটা একটু ভেজা ছিল শুকিয়ে গেল, আর ছাদে গেছি জামা কাপড় মেলতে, এত রোদ, উফ বাবা বাইরে বেরোনো যাচ্ছে না, এতটা রোদ, আমি ওই জন্য একবার সকালে জামা কাপড় কাচি না, মানে একবার রান্না সেরে তারপরে জামা কাপড় কেচে ওকে স্নান করিয়ে জামা কাপড় কেচে তারপরে স্নান করে নিই, তারপরে জামা কাপড় মেলতে যাই, কারণ
যদি আমি সকালে জামা কাপড় দিয়ে আসি ছাদে, তাহলে আমি আর সময় পাবো না ছাদে থেকে নিয়ে আসার, মানে আমি আর বিকেলের আগে সময় পাবো না। আর ততক্ষণ এত রোদ, রোদে আমার জামা কাপড়ের সব রং জ্বলে যাবে, ওই জন্য আমি সকাল সকাল জামা কাপড় কেচে দিই। শীতের দিনে সকাল সকালে জামা কাপড় কাচতাম, কেচে দিয়ে, না শীতের সময় তো রোদ ওঠে না, না হলে জামা কাপড় শুকাবে না। শীতের সময় আমি সকাল সকাল সকালে জামা কাপড় কেচে ছাদে দিয়ে আসতাম, কিন্তু এখন যে গরম পড়ে গেছে এতটা রোদ বাবা, ওই জন্য আমি যখন খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে জামা কাপড় দিয়ে আসি, বিকেল হলে পরে তখন শুকিয়ে যায় নিয়ে চলে আসি, ওটাই ভালো হয়। বাবা বের হও, নিচে নোংরা আছে, বের হও। আর আমাদের মানে আমাদের বাড়ির পাশেই রোড, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, তো ওই আমার ভিডিওতে দেখবে হয়তো প্রচুর আওয়াজ হয় সারাক্ষণ, বাস, তারপরে লরি, টোটো, অটো, সব কিছু, সাইকেল সব কিছু যাবে। একদম আমার ঘরটা রোডের পাশেই, তোমার অনেক সময় হয়তো অনেক আওয়াজ শুনতে পারো, কিন্তু কিছু করার নেই বলো। আজকে আমি যেভাবে এঁচোড় চিংড়ি করেছি তোমরাও বাড়িতে করো, খুব টেস্টি হবে। চিংড়ি মাছ তো এমনিতেই টেস্ট চিংড়ি মাছের, তাছাড়া বলছি মানে এঁচোড় দিয়ে চিংড়িতে আমি যেভাবে করলাম সেভাবে তোমরা করো, খুব টেস্টি হবে খেতে। আর আমি এটা শিখেছি আমার হাজবেন্ডের কাছ থেকে। আমি আগে ওই ডাল ভাত, আলু সিদ্ধ, আলু ভাজা, মাছের ঝোল এগুলোই পারতাম, মানে এগুলো এগুলো মানে নর্মাল এগুলো রান্না পারতাম, কিন্তু এই যে এঁচোড় চিংড়ি, তারপরে হচ্ছে দই কাতলা, তারপরে ফ্রাইড রাইস, এইসব রান্নাগুলো আগে কোনোদিনই পারতাম না, মানে বিয়ের আগে আর কি কোনোদিনই পারতাম না। এই সব কিছু, এগুলো সব কিছু আমার হাজবেন্ডের কাছ থেকেই শেখা। তারপরে হচ্ছে আর একটা কি, সেময়ের পায়েস, হ্যাঁ সেময়ের পায়েস, তারপরে গাজরের পায়েস, একটা হয় গাজরের হালুয়া আর একটা হয় গাজরের পায়েস। তো গাজরের পায়েসটা আমার হাজবেন্ডের কাছ থেকেই শেখা। আমি বিয়ে যখন ওর সাথে আমার প্রথম ফার্স্ট পরিচয় হয়, তখন ও আমাকে ওই গাজরের পায়েস রান্না করে খাইয়েছিল। তার আগে আমি কোনোদিনও খাইনি গাজরের পায়েস, ফার্স্ট ওই রান্না করে আমাকে খাইয়েছিল। মানে আমি এত টেস্ট, মানে এত টেস্ট লাগছিল খেতে, লেগেছিল, আমি কি বলবো। তারপর থেকে আমি তারপর থেকে ওটা আমাকে শিখিয়েছে, ফ্রাইড রাইস কী করে রান্না করতে ওটা শিখিয়েছে, ডিমের ঝোল, ডিমের ঝোলটা আমি এত, আমার হাতে ডিমের ঝোল এত বাজে হতো আগে, খাওয়াই যেত না সত্যি, আমি ওই জন্য ডিমের ঝোল কখনো করতামই না। তারপর ডিমের ঝোল কীভাবে রান্না করতে হয়, সত্যি ওর হাতের রান্না এত ভালো, এত টেস্টি, ও সব রান্না করতে পারে। ঘুনা খিচুড়ি, ঘুনা খিচুড়িটা ওর কাছ থেকে শিখেছি, কিন্তু এখনো ঘুনা খিচুড়িটা ও বেশি ভালো পারে আমার থেকে। হ্যাঁ দারুণ হয়েছে, হ্যাঁ একদম একদম। কবে বললো বাবা প্লিজ, আমি হাত জোর করছি তোর কাছে, আর খেলনা কিনিস না, তোমাদের তো প্রতিদিন দেখাই যেগুলো খেলনা, ব্লগস যেগুলো আছে, ব্লগস, তারপর আরো প্রচুর রান্না বাটি হেটি কি কি সব কিনেছে, এগুলো তো প্রতিদিন তোমরা দেখোই বিছানার মধ্যে ছড়ানো থাকে। প্লাস আরো খেলনা আছে, গাড়ি ওই স্টোর রুমে রাখা আছে। উফ, আমি সব সময় খেলনাতে পুরো ভর্তি ঘর, হ্যাঁ সত্যি খেলনাতে ভর্তি ঘর। যখন আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব, খেলনাগুলো দিয়েই তো আমার 2 বস্তা খেলনা, ওর খেলনা যত খেলনা আছে মিনিমাম 2 থেকে 3 বস্তা তো হবেই। আরো খেলনা ছিল, আমি ওই স্টোর রুমটা পরিষ্কার করেছি প্রায় 1-2 মাস আগে, তখন আমি সব ফেলে দিয়েছি। তো কি করবো বাবা, এত খেলনা ভাঙা, আচ্ছা ঠিক আছে, তো আমি অনেক খেলনা ফেলে দিয়েছি এইদিকে, কারণ এখানে দেওয়ার মতো, এখানে কাকে দেব তাই না, এখানে দেওয়ার মতো কেউ নেই, আর কারো বাড়িতে আমরা যাইও না, কাউকে চিনিও না, কাকে দেব, ওই জন্য পাশে একটা জায়গা আছে ওখানে সব কিছু নোংরা ফোংরা ফেলে সবাই, তো ওখানে ফেলে দিয়েছি। মানে খেলনাগুলো ভেঙে গেছিলো, কোনো একটা খেলনা এটা ভাঙ্গা তো ওটা ভাঙ্গা,
ভাঙা খেলনা দিয়ে কি হবে, আর খেলতেও না ওই সব দিয়ে, ওই জন্য ফেলে দিয়েছি। আর ওগুলো থাকলে পরে আমারই পাবজিতে দখল লাগে, এমনি না। ও ওগুলো থাকলে ওর পাবজিতে, এ পাবজি খেললো? হ্যাঁ। আচ্ছা দেখো না, ব্যাগ ওই যে বা জামা দিয়ে ওই ব্যাগ রেডি করি, ও তারপর হচ্ছে পাউচ মনে করি, তারপর বুট করি, ওর বাবার মোজা পরে, তার বন্দুক, বাবার একটা ব্যাগ আছে, ব্যাগটা ঘাড়ে ঝোলাবে, আর বন্দুক তো আছেই ওর, এগুলো দিয়ে পাবজি সাজে। তোমাদেরকে বলেছিলাম যে হোলিতে বাড়িতে যাওয়ার কথা আছে, কিন্তু যেন হবে না, সেজন্য আমার আর ছেলে দুজনেরই খুব মন খারাপ। হবে না, ও ছুটি পাবে না, দুদিনের ছুটি দেবে, দুদিনের ছুটি তো আমাদের যেতেই লাগবে একদিন, আর যেতে আসতে দুদিন হয়ে গেলে থাকবো কোথা থেকে। ওই জন্য ও বলেছে যে না এখন এখন থাক, এখন এখানেই থাকি, কদিন পরে ও আমাদের কদিনের জন্য দিয়ে আসবে ওখানে, 10-15 দিনের জন্য। আবার আমারও যেতেও ইচ্ছে করছে না, কারণ ছেলের এপ্রিল মাস থেকে ক্লাস শুরু হয়ে যাবে, ম্যাডাম বলেছে সেদিন এপ্রিল মাস থেকে ক্লাস শুরু হয়ে যাবে, আর তখন আর ওইখানে গেলে ও পড়বে। দুর্গাপূজার সময় এক মাসের জন্য গেছিলাম ওখানে, তো তখন ওকে পড়তে বসাতাম, ওই জন্য বলছি আগে কিন্তু তুই পড়তে বসাতে, আর এবার গেলে কিন্তু আমি আর পড়তে বসবো না। আর ওখানে গিয়ে না যদি বেশি দিন থাকি আর সব ভুলে যাবে, পড়তে না বসলে সব ভুলে যাবে, আর যেহেতু আমি ওকে পড়াই, এবার আমি অনেক কষ্ট করে ওকে সব কিছু শেখাই, এবার ওই সব কিছু যদি ভুলে যায় আমার এতটা কষ্ট হয়, মানে বসে বসে আমি ওখানে কাঁদি, এরকম কষ্ট হয়, মানে আমি এত কষ্ট করে ওকে শেখালে আমার সব ভুলে গেল, আমার মানে কষ্টটা, আমার এত কষ্ট করে ওকে শেখানোটাই বৃথা হয়ে গেল। তারপরে আবার আবার কদিন রিভাইজ করতে 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 প্র্যাকটিস করতে করতে তারপরে ঠিকঠাক করে পারে, তো আমার কষ্ট হয় কি করবো, মানে ভুলে যায়, ওখানে অতদিন থাকবো পড়াশোনা করবে না কিছু না, সব ঘুরবে টুরবেই, ওই অবশ্য বাচ্চা মানুষ ওর কি আর পড়তে বসতে ইচ্ছে করে, তাই না, কিছু করার নেই, পড়াশোনা তো করতেই হবে। তাহলে চলো আমি এই গ্রেপগুলো খেতে থাকি, আর এগুলো খাওয়া হয়ে যাবে, তারপরে একটু ঘুমাবো, দেখা যাক ঘুমাবে না, ঘুমাতে দেয় কি না, ওই যে শুনে ফেলেছে এবার ঘুমাবে না। সকাল থেকে তো একটুকু সময় পাই না বিছানার মধ্যে, সত্যি বসার সময়টুকু পাই না, এই 3টের পরে একদম ফাঁকা, 3টের পর থেকে একদম সন্ধ্যে পর্যন্ত কোনো কাজই থাকে না, কাজ থাকে না বললি কি, করলে পরে ঠিকই কাজ থাকবে, তাই না, কিন্তু নিজের শরীরটাকে তো রেস্ট দেওয়া প্রয়োজন, সেই জন্য আমি ইচ্ছে করে এই সময়টুকু কোনো কাজ রাখি না, একটু রেস্ট করার চেষ্টা করি, তাই না বাবা, আর সোনা বাবা, আমার সোনা বাবা আছে, সোনা বাবার সাথে একটু খেলি এই সময়টা, যেদিন খেলি খেলি, না হলে একটু যদি শুয়ে থাকে, ঘুমোই না, হ্যাঁ ঘুমোই না, কিন্তু একটু যদি শুয়ে থাকে তাও একটু রেস্ট হয়ে যায়। আমার সন্ধ্যেবেলা সন্ধ্যে দেবো, ওকে পড়াবো, গোপালকে পুজো দেবো, রাতের খাবার তৈরি করবো, তাই না, এই করে করে সময় কেটে যায় কি করে।